ভেঙে বিপত্তি শান্তনু ঠাকুরের, অল্পের জন্যই রক্ষা পেয়েছেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। একই মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কীর্তনিয়া ও বিধায়ক সুব্রত ঠাকুর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা পিকোলা মোড় এলাকায়। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল গোবরডাঙ্গা এলাকায়। মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনাটি ঘটে। দেবের পর এবার স্টেজ ভেঙে বিপত্তি শান্তনু ঠাকুরের। স্টেজটা ভাঙলো কি করে? স্টেজ কোনো ভাঙা প্রশ্নই আছে না এখানে। এখানে একটা অস্থায়ী পাটাতন, সেটা একটা প্লাই ছিল যা একটু আপ ডাউন করেছে, ভাঙার কোনো প্রশ্নই আছে। দেখে যাচ্ছে ছবিটা, দেখা যাচ্ছে সবাই মিলে বাঁচাল, উনি বসে যাচ্ছিল, ওটা চার্কিং হয়েছে। ব্যাপারটা হলো এটা অস্থায়ী পাটাতন, দেখবেন আপনারা খেয়াল করুন যে ওখানে নিচে কোনো বাসের খুঁটিও ছিল, তাতে কি করে স্টেজ হয়? একটা অস্থায়ী স্টেজ, যাতে আমরা ওখানে র্যালিটা শেষ করেছি, যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে র্যালিটা এখানে শেষ হয়েছে। আমি এই কামনা করব, রাজনীতি রাজনীতির জায়গায়, আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি, অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা নিশ্চিত বনগাঁ সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন এবং ভারতবর্ষের বুকে ইন্ডিয়ার নেতৃত্বে জোট সরকার তৈরি হবে, বাংলায় আমরা 42টা আসন পাব। মমতা ব্যানার্জি হবেন আগামী দিনে ভারতবর্ষের নিয়ন্ত্রক।